আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইজ, আজকে আমার ফার্স্ট ব্লগ এবং কি ফার্স্ট ভিডিও হচ্ছে আমার এই ক্যানন G7X Mark II ক্যামেরাটাকে নিয়ে আনবক্সিং করব। আমি এটা ফাইনালি নিয়ে নিলাম, তো এটার আনবক্সিং ভিডিও এখন আপলোড করব এবং কি আপনারা সবাই আশা করি ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ওকে, সো ভিউয়ার্স, অবশ্যই এখন আনবক্সিং ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড এটার নাম হচ্ছে ক্যানন G7X Mark II, খুবই চমৎকার একটা ব্লগিং ক্যামেরা। তো যারা বিশেষ করে ব্লগিং করতে চান তারা কিন্তু এই ক্যামেরাটা ইউজ করতে পারেন। ওকে, সো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে হচ্ছে কিছু পেপার্স, ক্যানন শর্ট G7X Mark II, গেটিং স্টার্টেড। তো এখানে কিছু আপনি কীভাবে এটি ইউজ করবেন এই সমস্ত কিছু স্টেপ দেওয়া আছে এখানে। ওকে, সো আমরা এখন যাব। তারপর এটার সাথে আপনি পাচ্ছেন চার্জার কেবল, এটা হচ্ছে চার্জার, আর এটা ব্যাটারিটা লাগানো আছে ভিতরে, এটা হচ্ছে ব্যাটারি ক্যানন। ওকে, তো এটা হচ্ছে চার্জার, আর এটা হচ্ছে কেবল, আর ফাইনালি ফাইনালি যেটা আমি এখন দেখাবো সেটা হচ্ছে আমার স্বপ্নের সেই ক্যামেরা, ক্যানন G7X Mark II। ওকে, তো এখন ফাইনালি এটা বের হবে, ওয়াও। তো ফার্স্টে যেটা বলবো, এটার লুকিংটা জাস্ট ওয়াও, আর এটার যে একেবারে হালকা, ব্লগিংয়ের জন্য বেস্ট, আমি মনে করি এটা ব্লগিংয়ের জন্য বেস্ট একটা ক্যামেরা, আর খুবই স্মুথ এবং খুবই কমফোর্টলি কিন্তু ইউজ করা যাবে। 4K ভিডিও হবে এটা, আর অ্যাকচুয়ালি আমি এটা সম্পর্কে বিস্তারিত কী বলবো, তার আগে আপনি অনেকে এটা সম্পর্কে জানেন, ইউটিউবে অনেকে দেখেছেন এটা। তো খুবই চমৎকার এবং কি ব্লগিং হবে ভালো ভালো, এখন থেকে খুব সুন্দর সুন্দর ব্লগিং করার চেষ্টা করবো আপনাদেরকে, আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। ওকে, তো গ্যাস, সো আরও ভিডিও আপলোড করবো। আপাতত বাই বাই, ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।